আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হলো মাতৃপক্ষ। সেদিনই আক্ষরিক অর্থে সূচনা হয় দুর্গাপুজোর। কথিত আছে, মহালয়ার দিন অসুর দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। শাস্ত্রের নিয়মানুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতামাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। শ্রীরামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন, আর নিয়ম মেনে তাকেও পুজোর আগে করতে হয়েছিল তর্পণ। কথিত আছে, রামচন্দ্র মহালয়ার দিন পিতৃ তর্পণ করেছিলেন, আর সেই থেকেই শুরু হয় এই রীতির। এদিন পুরাণ মতে কোনো মৃত ব্যক্তি শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা প্রশান্তি লাভ করে এবং সেই আত্মা মুক্তি লাভে সক্ষম হয়। বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তিও তর্পণ করলে পূর্বপুরুষরা খুশি হন এবং আশীর্বাদ করেন। প্রতি বছরের মতো এবারও বুধবার মহালয়ার দিনে লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে তর্পণের জন্য উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। যে যার পিতৃপুরুষকে তর্পণ করে কুড়িয়ে নিতে দেখা যায় আশীর্বাদ। পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণের বিশেষ গুরুত্বের কথা শোনালেন স্থানীয় পুরোহিত। এই পিতৃপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মর্ত্যে আসে, তাদের স্ত্রী পুত্রের কাছে, ছেলে মেয়ের কাছে এক ফোঁটা জল চায়, তিল চায়, যমরাজের কাছে চেয়েছিল। যমরাজ বলে, তুমি এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না? ছেলে মেয়ের কাছে এইটুকু। তাই আজকে এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিন জল দান করতে চাইছি।